এটা একটা হার্ট টিম অ্যাপ্রোচ, যেখানে একজন কার্ডিয়াক সার্জন থাকে, একজন কার্ডিওলজিস্ট থাকে, একজন নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকেন। এদের সমন্বয়ে আমরা একটা সিদ্ধান্ত নিই। যদি দেখি যে এই পেশেন্টের জন্য ছোট ছোট দুই এক জায়গায় বন্ধ আছে কিন্তু ডায়াবেটিস নেই, আমি কিন্তু ডায়াবেটিসের কথাটা বারবার বলছি, যাদের ডায়াবেটিস আছে তাদের রিং পরাইলে রিংটা বন্ধ হওয়ার প্রবণতাটা একটু বেশি, যাদের ডায়াবেটিস তাদের জন্য বাইপাস সার্জারি ইজ দ্য নাম্বার ওয়ান। এই জন্যে কম্বাইন্ড সিদ্ধান্ত নেওয়া হয়। যদি ছোট ছোট দুই এক জায়গায় বন্ধ থাকে তাদের আমরা বলি আপনি রিং পরে নেন, অ্যাঞ্জিওপ্লাস্টি যাকে বলে, রিং পরানো বলে, এটা করে নিচ্ছে। আর যাদের বললাম যে ডায়াবেটিস আছে, অনেকগুলো বন্ধ আছে, লেফট মেইন বন্ধ আছে, সেক্ষেত্রে আমরা বলি যে বাইপাস সার্জারি। কার্ডিয়াক প্রবলেমের ক্ষেত্রে শুধু মানে ইকোনমিক্যাল ইস্যুর পাশাপাশি এমন সব ঘটনা ঘটে যেতে পারে যে জীবন মৃত্যুর একটা বিষয় চলে আসতে পারে, কারণ যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তখন পেশেন্ট তো এক্সপায়ার করে যেতে পারে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি লেভেলের যে সেবা দিচ্ছে সেটা আন্তর্জাতিক মানের, কিন্তু কস্টিংয়ের দিক যদি চিন্তা করেন বহির্বিশ্বের সাথে অনেক অনেক কম খরচে বাংলাদেশে সফলতার সাথে আধুনিক মানের মানে বিশ্বমানের সার্জারি এখন বাংলাদেশেই হচ্ছে। এর জন্যে কাউকে কোথাও বাইরে যাওয়ার দরকার নাই। সকল ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, সেরা ডাক্তার, সেরা হাসপাতাল। খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।